নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সিরাজ শাস্ত্রী। নভেম্বর মাসের রাশিফল নিয়ে আবার আপনাদের সামনে আলোচনায় চলে এলাম। 12টি রাশির সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই মাসের গোচরগত যে পরিবর্তনগুলো ঘটতে চলেছে সেগুলোর বিষয়ে আগে আপনাদের সামনে উল্লেখ করে দিই। চন্দ্র বৃষ রাশি মৃগশিরা নক্ষত্র থেকে শুরু করে পুরো 360 ডিগ্রি কমপ্লিট করে মিথুন রাশি আদ্রা নক্ষত্রতে গিয়ে এই মাসটি সম্পন্ন করবে। রবি তুলা রাশির থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে। বুধ তুলা রাশির থেকে বৃশ্চিক রাশি হয়ে ধনু রাশিতে গমন করবে। বৃহস্পতি মেষ রাশিতেই অবস্থান করবে এবং শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে। মঙ্গল তুলা রাশির থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে এবং রাহু মেষ রাশির থেকে মীন রাশিতে গমন করবে, আর কেতু তুলা রাশির থেকে কন্যা রাশিতে গমন করবে এবং শুক্র সিংহ রাশির থেকে কন্যা রাশি হয়ে তুলা রাশিতে গমন করবে। তো এই গোচরগত পরিবর্তনের ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই কিছু না কিছু পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন। তো সেই বিষয়েই আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। প্রথমেই চলে আসি মেষ রাশির সম্পর্কে আলোচনায়। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। যারা ফাটকা বিষয়ে চিন্তাভাবনা করেন বা ইনভেস্টমেন্ট করবার চিন্তাভাবনা রয়েছে তারা এই মাসে সুবিধা ভোগ করতে পারবেন। দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ অশান্তি আপনাদেরকে দুশ্চিন্তায় ফেলবে এবং আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে যারা কথাবার্তা এগিয়ে বিবাহে পরিণতির চিন্তাভাবনা করছেন তারা এই মাসে বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। যারা কর্মগত জীবনের দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, শনির বক্রগতি এই মাসে যেহেতু ত্যাগ হয়ে যাচ্ছে তো তার জন্য আপনারা অনেকখানি কর্মজীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। যারা আপনারা খনিজ দ্রব্য, লৌহজাত কোনো দ্রব্য বা লাক্সারি কোনো গুডসের ব্যবসা করে থাকেন তারা এই মাসে বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। কোনো সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে এবং পরিবারের লোকজনদের মধ্যে হঠাৎ করে অস্বস্তিকর কিছু পরিস্থিতি এই মাসে আপনাদেরকে ভোগ করতে হতে পারে। সার্বিক মঙ্গল কামনার জন্য আপনাদের এই মাসে সবথেকে ভালো হবে যদি প্রত্যেক দিন আপনারা বজরংবলীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বা হনুমান চালিশা পাঠ করতে পারেন। চলে আসি বৃষ রাশি নিয়ে আলোচনায়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের মন যথেষ্ট সরল থাকবে, আপনারা অন্যের কথায় যথেষ্ট সহানুভূতিশীল হয়ে উঠবেন। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকেও আপনারা নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করবেন। গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে এবং আপনাদের সঞ্চিত অর্থে হাত পড়তে পারে। এই বিষয়ে অবশ্যই আমি বলবো যে চিন্তাভাবনা করে খরচ খরচার দিকে এগিয়ে চলুন। একাধিক গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করবার জন্য শত্রু বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে। যে কোনো কথা খুব বুঝে সুঝে বলার চেষ্টা করুন, তাতে আপনাদের ব্যক্তিগত জীবনে সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। মাথা ঠান্ডা রাখুন, হঠাৎ হঠাৎ রাগ আপনাদেরকে বিব্রত করবে। দাম্পত্য জীবনের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি আসতে দেখা যাবে। কর্মজীবনের দিক থেকে মোটের ওপর শুভফল আপনারা আশা করতে পারেন। যারা কারোর আন্ডারে থেকে কাজকর্ম করেন বা মিডিয়ার সাথে যুক্ত যারা রয়েছেন, জেমস্টোন বা রত্ন ব্যবসায়ীরা এই মাসে সুবিধা ভোগ করতে পারবেন এবং যারা অ্যাস্ট্রোলজাররা রয়েছেন বা তন্ত্র সাধনার সাথে যুক্ত তারাও এই মাসে সুবিধা ভোগ করতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন।
চলে আসি মিথুন রাশি নিয়ে আলোচনায়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের মাঝে মধ্যে দুশ্চিন্তায় পড়তে হবে, হঠাৎ হঠাৎ টেনশনও আপনাদেরকে ভোগ করতে হওয়ার সংযোগ আছে। তবে একাদশভাবে বৃহস্পতির শুভ প্রভাবের ফলাফল স্বরূপ অনেকটাই আপনারা অশুভত্বকে কাটিয়ে উঠতে পারবেন। কর্মস্থানে রাহু প্রবেশ হওয়ার জন্য কর্মকেন্দ্রিক কিছু দুশ্চিন্তা আপনাদের বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে অশান্তি হলেও পরবর্তী ক্ষেত্রে আপনারা একে অপরের ভালোবাসার টান অনুভব করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব একটা ভালো আশার বাণী আপনাদেরকে শোনাতে পারবো না। এই মাসে আপনাদের রিলেশনশিপ বেশ কিছুটা মানসিক দুঃখ কষ্ট দিয়ে যাবে। যারা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তারা অবশ্যই অগ্রসর হতে পারে। শরীরের দিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখাটা দরকার। ব্যবসায়িক দিক থেকে যারা আপনারা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের সাথে যুক্ত বা এভিয়েশনের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা নেভিতে কাজকর্ম করেন এবং যারা আপনারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সাথে যুক্ত কোনো কাজকর্ম করে থাকেন বা যারা আপনারা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত কাজকর্মও করে থাকেন তারা বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের যাদের বডির লোয়ার পার্টে কোনো অসুবিধা রয়েছে তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন এবং আপনাদের পরিবারের লোকজন বা প্রতিবেশীর লোকজনেদের কুদৃষ্টি আপনারা এই সময়টায় ভোগ করতে পারেন। তাই অবশ্যই নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করুন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে যদি আপনারা প্রত্যেক দিন সূর্য প্রণাম করতে পারেন বা আপনারা যদি সূর্যকে প্রত্যেক দিন অর্ঘ্য দান করতে পারেন, তাতে আপনাদের ব্যক্তিগত জীবনের অনেকখানি ভালো সুবিধা আপনারা লক্ষ্য করতে পারবেন। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদ্যার্থীদের বিশেষ সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। তবে আপনারা যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের মন বিচলিত হতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন। ভাই বা বোনেদের সাথে ঝুট ঝামেলার আশঙ্কা রয়েছে এবং আপনারা পরিবারের লোকজনদের সাথে হঠাৎ করে মানসিক দূরত্ব সৃষ্টি হতে দেখবেন মতের অমিল হওয়ার জন্য। কর্কট রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। তবে প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ মাথা গরমের কারণে অশান্তি সৃষ্টি হওয়ার বিশেষ আশঙ্কা রয়েছে। যারা আপনারা স্থান পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন বা গৃহ পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন তারা এই মাসে বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা আপনারা মিষ্টির দোকান বা প্রফেসর বা আপনারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত কোনো কাজকর্ম করে থাকেন বা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত বা আপনারা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন তারা অবশ্যই এই মাসে সুবিধা ভোগ করতে পারবেন। হঠাৎ চোটাঘাত প্রাপ্ত হতে পারে, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। আর প্রত্যেক দিন যদি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তাতে অনেক বেশি সুবিধা লাভ করতে পারবেন। সিংহরাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহরাশির জাতক বা জাতিকাদের অনেকখানি ভালো সময়ে এবারে চলে এলো। আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির শুভ প্রভাব ভোগ করতে পারবেন। তার কারণ রাহু বৃহস্পতির সাথে আর থাকছে না এবং আপনাদের যাদের বাইরের দিকে সেটেল হওয়ার চিন্তাভাবনা ছিল বা ফরেন সেটেল হওয়ার জন্য আপনারা চেষ্টা করছিলেন বা ভিসার জন্য অনেকবার ট্রাই করছিলেন, তো সেক্ষেত্রে আপনারা অনেক বেশি সুবিধা এই সময়টায় লাভ করতে পারবেন। পরিবারের কারোর হঠাৎ শারীরিক অসুবিধার কারণে আপনাদেরকে বিচলিত হতে হবে।
দাম্পত্য জীবনের দিক থেকে বা পারিবারিক জীবনের দিক থেকে কিছুটা আপনাদেরকে অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করতে হবে এই মাসে। তবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে এবং আপনারা যদি বিবাহের কথাবার্তা এগোতে চান তার জন্য এই সময়টি ভালো। বিদ্যার্থীদের ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হবে। আপনারা যারা বিদেশ ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তারাও সুবিধা ভোগ করতে পারবেন। কর্মগত জীবনের দিক থেকে আপনারা যারা তরল জাতীয় কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন বা কোনো লিকুইড প্রোডাক্ট আপনারা বিক্রি করেন বা আপনারা যারা সৌখিনজাত দ্রব্য বা কসমেটিক্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন এবং ইলেকট্রনিক্স গুডসের সাথে যুক্ত ব্যবসাও আপনাদের ক্ষেত্রে এই মাসে সুবিধা প্রদান করবে। যারা চাকরির বিষয়ে চিন্তা ভাবনা করছেন তাদের এই মাসে কিছু ভালো অপরচুনিটি আসতে দেখা যাবে। প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করুন বা শুনুন, আপনাদের অনেকখানি সৌভাগ্য বৃদ্ধি পাবে। কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং আপনাদের গুরুজন স্থানীয় ব্যক্তিদেরও শরীর স্বাস্থ্য হঠাৎ করে ভেঙে পড়তে পারে, সেই বিষয়েও সচেতনতা অবলম্বন করা জরুরি। বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল আশা করতে পারেন। মাঝে মধ্যে মানসিক চঞ্চলতা দেখা গেলেও বড় কোনো অস্বস্তিকর পরিস্থিতি এই মাসে ভোগ করতে হবে না। ভাই বা বোনেদের সাথে উটকো কোনো ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। কোনো সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করেও আপনাদের কাজ এগিয়ে যেতে দেখা যাবে। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে ছিলেন তারা বেশ কিছুটা আশার আলো এই মাসে দেখতে পাবেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের সপ্তমভাবে যেহেতু রাহু গমন করে যাচ্ছে তার জন্য আপনাদের ভ্রমণে আনন্দ লাভ হওয়া বা ছোটোখাটো ভ্রমণ হওয়ার সংযোগ সৃষ্টি হয়ে গেল। যারা আপনারা ব্যথাজনিত পীড়ায় কষ্ট পাচ্ছেন বা দাঁত নিয়ে কোনো ভোগান্তি রয়েছে তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে মনটা খুব একটা ভালো থাকতে দেখা যাবে না। তবে দাম্পত্য জীবনের দিক থেকে অনেক অসুবিধা কাটিয়ে উঠতে পারবেন। কর্মগত দিক থেকে যারা আপনারা এগ্রিকালচারের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন বা যারা আপনারা মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং যারা আপনারা তরলজাত কোনো দ্রব্যের ব্যবসা করে থাকেন তারা বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। এই মাসে আপনাদেরকে হঠাৎ করে অসম্মানজনক পরিস্থিতি ভোগ করতে হতে পারে, এই বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর আপনাদের জন্য বিশেষভাবে আমি উল্লেখ করব, প্রত্যেক দিন আপনারা যদি মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা ভোগ করতে পারবেন। চলে আসি তুলা রাশি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। নতুন কোনো কিছু জানার আকাঙ্ক্ষা বা আপনারা যদি নতুন কোনো কোর্স করতে চান সেই বিষয়েও অগ্রসর হওয়া বা পরিকল্পনা করবার জন্য যথেষ্ট সুবিধাময় সময়। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার দরকার, তার কারণ আপনাদের রাশির উপরেই অনেকগুলি গ্রহের বিশেষ প্রভাব থাকতে দেখা যাবে এই মাসে। শখ শৌখিনতা বৃদ্ধি পাবে এবং আপনাদের মুডের মাথায় কিছু খরচ খরচাও হতে দেখা যাবে। কাজকর্মের দিক থেকে কিছু কিছু সময় বাধা বিঘ্নতা ভোগ করতে হবে এবং অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটতেও দেখা যাবে। দাম্পত্য জীবনের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবার সংযোগ রয়েছে। যারা আপনারা কনসিভ করবার চিন্তা ভাবনা করছেন বা যারা আপনারা অলরেডি কনসিভ করে রয়েছেন তাদের জন্য অবশ্যই আমি বলবো যে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে। বিদেশ যাত্রার জন্য যথেষ্ট ভালো সময় এবং যারা আপনারা বিদেশ যাত্রার প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য সময়টি বিশেষ ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকেও সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। নতুন কোনো রিলেশনশিপের হাতছানি আসবারও সংযোগ আছে। তুলা রাশির জাতক বা জাতিকারা যারা বিবাহের কথাবার্তা এগোতে চান
তারা এই সময়টাকে কাজে লাগিয়ে নিতে পারেন। অনেক দিক থেকেই আপনাদের অবস্ট্রাকশনগুলো বিবাহের বিষয়ে এই সময় কেটে যেতে দেখতে পাবেন। আপনারা যারা এই সময়ে লোন অ্যাপ্লাই করতে চান তারাও সুবিধা পাবেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা আপনারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন বা আপনারা যারা মৎস্য শিল্পের ব্যবসার সাথে যুক্ত বা আপনারা যারা এডুকেশনাল সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তারা এই মাসে বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। ধর্মকর্মাদির দিকে মনোনিবেশ করুন, আপনাদের অনেক বিপত্তি কেটে যেতে দেখতে পাবেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা আপনারা মানসিক প্রফুল্লতা বজায় রাখতে চাইছেন এবং সার্বিক উন্নতি করতে চাইছেন তাদের জন্য আমি অবশ্যই বলবো যে রাধাকৃষ্ণের মন্ত্র এই মাসে আপনাদেরকে অনেকখানি ভালো সুবিধা দিতে পারে। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে মানসিক চঞ্চলতা আসতে দেখা যাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি আসবে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকেও কিছু কটূক্তি শুনতে হতে পারে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকেও বেশ কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি আসবার মতন সংযোগ রয়েছে। অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। মন মানসিকতা মাঝে মধ্যে একটু আপনাদের এই মাসে খারাপ যাবে ঠিকই, কিন্তু যদি আপনারা ভ্রমণ করতে যান সেক্ষেত্রে অনেকখানি ভালো সুবিধা পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকেও খুব একটা সুবিধার সময় নয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তবে দাম্পত্য জীবনের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হবে এবং আপনারা রোম্যান্স বজায় রাখতে পারবেন। রাশির ওপরেই এই মাসে রবি এবং মঙ্গলের বিশেষ প্রভাব থাকবে, তাই আপনাদেরকে খুব মাথা ঠান্ডা রেখে যে কোনো কথাবার্তা বলতে হবে। যারা অবৈধ সংসর্গে লিপ্ত রয়েছেন তারা অবশ্যই এই সময়টায় সাবধানতা অবলম্বন করবেন। অসম্মানজনক পরিস্থিতি হঠাৎ করে আপনাদের ভোগ করতে হতে পারে। যারা নতুন কর্মের দিকে অগ্রসর হতে চাইছেন বা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই মাসটি ভালো। এই মাসে যারা আপনারা গ্যাস বা পেট্রোলিয়াম জাত কোনো দ্রব্যের ব্যবসা করে থাকেন বা ট্রেডিং বিজনেসের সাথে আপনারা যুক্ত রয়েছেন বা আপনারা হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে যুক্ত তাদের জন্য এই মাসটি বিশেষ শুভত্বের ইঙ্গিত রয়েছে। এবং যারা আপনারা সরকারি দপ্তরে চাকরিজীবীরা রয়েছেন বা চাকরি চেষ্টা করছেন সরকারি ক্ষেত্রে তারাও সুবিধা পাবেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। কার্যক্ষেত্রে উন্নতির জন্য এবং আর্থিক সুবিধা ভোগ করবার জন্য আপনাদের এই মাসে কুবের মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে। চলে আসি ধনুরাশি নিয়ে আলোচনায়। ধনুরাশির জাতক বা জাতিকাদের বিচক্ষণতার জন্য এবং বাক চাতুর্যতার জন্য অনেক বিপদের হাত থেকে আপনারা উদ্ধার পাবেন। ধনুরাশির জাতক বা জাতিকারা এই মাসে যদি আপনারা কোনো স্থান পরিবর্তনের চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রেও আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে এবং যারা আপনারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মোটের উপর শুভফল প্রাপ্ত করতে পারবেন। ধনুরাশির জাতক বা জাতিকাদের ব্যক্তিগত সম্পর্কের উন্নতি ঘটবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার সংযোগ রয়েছে এবং যারা বিবাহের চিন্তাভাবনা নিচ্ছেন তাদের জন্য সময়টি ভালো এবং যারা নবদম্পতিরা রয়েছেন তারাও সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। মাসের প্রথম দিকে একাধিক গ্রহ একাদশভাবে থাকবার জন্য আপনাদের অর্থভাগ্যের দিকটা বিশেষ সৌভাগ্য নিয়ে আসবে। কার্যক্ষেত্রে যারা আপনারা ডাক্তার বা যারা স্টেশনারি কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং যারা আপনারা হার্ডওয়্যারের ব্যবসার সাথে যুক্ত এবং যারা আপনারা জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রের সাথে যুক্ত রয়েছেন তারা এ মাসে বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। ধনুরাশির জাতক বা জাতিকারা হঠাৎ চোটাঘাত পেতে পারেন, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং
আপনারা আপনাদের বয়সে ছোট কারোর কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেন, এই বিষয়েও সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। ব্যক্তিগত জীবনের উন্নতি কল্পে নারায়ণ মন্ত্র আপনাদের জীবনে অনেকখানি ভালো সুবিধা এনে দিতে পারবে। এই মাসে নারায়ণ মন্ত্র শুনুন বা জপ করুন, আপনাদের ব্যক্তিগত জীবনের অনেক দুঃখ দুর্দশার হাত থেকে আপনারা মুক্তি পাবেন। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে, তবে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করতে হবে। মকর রাশির জাতক বা জাতিকাদের মানসিক টেনশন বজায় থাকবে, তবে অর্থভাগ্যের দিক থেকে কোনো দুশ্চিন্তার কারণ নেই। ব্যক্তিগত জীবনের দিক থেকে অনেক সময়ই আপনাদেরকে অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। তৃতীয়ভাবে, রাহু যেহেতু গমন করছে তাই ভাই বা বোনেদের সাথে উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আত্মীয় স্বজন কুটুম্বদের প্রতিও যত্নশীল হওয়ার চেষ্টা করুন। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব একটা ভালো না এবং দাম্পত্য জীবনের দিক থেকেও টুকটাক অশান্তি হতে দেখা যাবে। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মামলা মোকদ্দমার দিক থেকে অনেকখানি সুবিধা প্রাপ্ত হবে। যদি আপনারা প্রপার্টিতে কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রেও আপনারা সুবিধা পাবেন। যারা আপনারা কালচারাল দিকের সাথে যুক্ত বা খাবার দাবারের ব্যবসা আপনাদের রয়েছে এবং যারা আপনারা ব্রোকারি করে থাকেন এবং যারা আপনারা ফিনান্স সেক্টরে রয়েছেন তারা বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন এই মাসে। মকর রাশির জাতক বা জাতিকাদের বাধা বিপত্তি কাটিয়ে উঠবার জন্য এবং নিজেদের পরিস্থিতিকে ভালো রাখার জন্য প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করা বিশেষভাবে সুবিধাদায়ক হবে। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যাদের আপনাদের পেশেন্স বেশি তারা অবশ্যই এই মাসে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের উপর শুভফল আশা করতে পারেন এবং আপনারা যারা কর্মগত জীবনের দিক থেকে চিন্তাভাবনা করছেন কোনো পরিবর্তনের বা নতুন কোনো কিছু করবার উদ্যোগ নিতে চাইছেন তারা বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা আপনারা উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চান সেক্ষেত্রেও আপনারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। বিবাহের কথাবার্তা এগিয়ে চলবার জন্য বিশেষ সুবিধার সময়, তবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা নষ্ট হতে পারে, কথাবার্তা বুঝে বলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের দিক থেকে পার্টনারের সহযোগিতা লাভ হবে এবং আপনারা যারা কর্মক্ষেত্রে সরকারি দপ্তরের সাথে যুক্ত রয়েছেন বা আপনারা যারা আগ্নেয়াস্ত্র তৈরি করবার জিনিসপত্র বিক্রি করেন বা আপনারা যারা বিজ্ঞানীরা রয়েছেন এবং যারা আপনারা ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদির ব্যবসা করে থাকেন তারা এই মাসে বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। এই মাসে মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশির উপরে পড়বে এবং আপনাদের রাশির উপরে আগের থেকেই শনির অবস্থান রয়েছে, তাই বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের যাদের কোনো অস্ত্রোপচার ঘটার আছে বা ডক্টর বলছেন যে আপনাদেরকে ইমিডিয়েট স্টেপ নিতে কোনো বিষয়ে, শারীরিক কোনো বিষয়ে, তারা অবশ্যই এই সময়টায় গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে গিয়ে পিছপা হবেন না, আপনারা অনেকখানি তাতে বিপত্তিকে কাটিয়ে উঠতে পারবেন। কোনো পুলিশি ঝুট ঝামেলার কারণে আপনাদেরকে হেনস্থা হতে পারে, এই কারণেও আপনারা মানসিক পরিস্থিতি কিছুটা খারাপ ভোগ করবেন, এরকমও কিছু সংযোগ পাওয়া যাচ্ছে, তাই সাবধানতা অবলম্বন করুন এবং ব্যক্তিগত জীবনের উন্নতি করবার জন্য অন্নপূর্ণা মহেশ্বরের মন্ত্র জপ করুন বা শুনুন, সুবিধা প্রাপ্ত করতে পারবেন।
মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাশির উপরেই রাহুর প্রবেশ ঘটতে চলেছে, তাই মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ হঠাৎ বাধা বিপত্তিও ভোগ করতে হবে। তবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বড় কোনো চিন্তার কারণ নেই, তবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা মাঝে মধ্যে একটু বিব্রত হবেন। মীন রাশির জাতক বা জাতিকাদের নতুন কোনো যোগাযোগ আপনাদেরকে অনেকখানি ভালো অভিজ্ঞতা দিতে পারে এবং সেই উদ্দিষ্ট ব্যক্তির দ্বারা আপনাদের কিছু সৌভাগ্য আসতে দেখা যাবে। মীন রাশির জাতক বা জাতিকারা পায়ের দিকে কোনো চোট আঘাত পেতে পারেন বা ব্যথা হতে পারে, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে, কিন্তু প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে মানসিক পরিস্থিতি খারাপ হবে। কর্মগত জীবনের দিক থেকে যারা টিচিং প্রফেশনে রয়েছেন বা যারা আপনারা ট্রেডিং বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন এবং যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত এবং যারা এভিয়েশনের সাথে যুক্ত রয়েছেন তারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে মা তারার মন্ত্র অনেকখানি ভালো সুবিধা এনে দেবে। দর্শক বন্ধুরা, গোচরের সমস্ত দিকগুলিকে পর্যবেক্ষণ করে আমি রাশিফল আপনাদের সামনে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। অবশ্যই গ্রহ প্রতিকার করবার পূর্বে আপনার হস্তরেখা এবং সংখ্যাতত্ত্ব, মুহূর্ত গণনা এবং জন্মকুণ্ডলী সঠিকভাবে বিচার করে তারপরেই রত্ন পরিধান করুন বা হোম যজ্ঞাদি বা পূজা করান, তাতে দেখবেন যে আপনাদের জীবনে অনেকখানি ভালো সুবিধা আসছে। অনুষ্ঠানটি যাদের ভালো লাগলো তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর বেল বাটনটা একবার টিপে দেবেন, তাতে নতুন অনুষ্ঠান আসলে আপনারা জ্ঞাত হতে পারবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।